হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিমে 2.0। তো আজকে আমরা একটা মাল্টিপ্লেয়ার হরর গেম খেলতে চলেছি। সেই হরর গেমটার নাম হচ্ছে প্লে টাইম অ্যাডভেঞ্চার। তো এখানে 5v1 খেলা। তো আজকে আমি একটা বাচ্চা হয়ে খেলবো। এখানে তোমরা দুরকম জিনিস চুজ করতে পারো, বাচ্চা হতে পারো কিংবা হচ্ছে ওই হান্টারটা, ওই ভূত আন্টিটা। তো দেখা যাক, খেলা শুরু হয়ে গেছে। প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে বানাতে হয় কী, বানাতে হয় চাবি, বানাতে হবে এই চাবি মিন্টিং মেশিন থেকে। তো প্রথম চাবি মিন্টিং মেশিন আমরা পেয়ে গেছি, চলো দেখি চাবি বানানোর চেষ্টা। আর দেখবে এই এই ট্যাপ করে, লাল জায়গাটা যদি ট্যাপ করো তাহলে তাড়াতাড়ি চাবিটা আমরা বানাতে পারবো। চেষ্টা চলছে, ছোটো বাচ্চারা চেষ্টা করছে চাবিটা বানানোর। আর এদিকে তো আমাদের সতর্ক থাকতে হবে, কখনোই ভূত আন্টি এসে ধরে না নেয় পিছন দিয়ে। তাই পিছন দিকেও সবসময় দেখতে হবে, অন্য চার জন্য চেষ্টা করবে তোমারই মতো চাবি বানানোর। এই যে দেখো, হলো না ঠিক লাল জায়গাটা, তার জন্য ঘরটা শুধু একটা ইলেকট্রিকে। আবার চাবি বানানো শুরু হয়েছে, ঠিক জায়গায় স্ক্রিনটা ট্যাপ করলে তবেই সেই চাবির প্রসেসটা তাড়াতাড়ি আরও বানানো যাবে। তাড়াতাড়ি করতে হবে তো, চাবিটা তাড়াতাড়ি বানাতে হবে তো। চাবি বানানোর প্রসেস চলছে বন্ধুরা, হয়ে এসছে প্রথম চাবি আমাদের হাতে। পাঁচখানা চাবি এরকমভাবে বানাতে হবে আমাদের, তারপরে মেন গেট খুলবে। চলো, চাবি একটা হয়ে গেছে, পেয়ে গেছে। ওদিকে দেখছি একটা বন্ধু আমাদের রয়েছে, সেও চাবি বানাচ্ছে। তো চলো একসাথে দুজন মিলে করলে চাবিটা তাড়াতাড়ি পাওয়া যাবে, দেখি ও কত দূর এগিয়েছে। বা অনেকটা কাজই ও করে রেখেছে। তো দ্বিতীয় চাবি আমরা পেয়ে গেলাম, দুখানা চাবি হয়ে গেছে। এবার তৃতীয় চাবির খোঁজে আমাদের দৌড়তে হবে। তৃতীয় চাবি কোথায়? চাবি মিন্টিং মেশিন চাই, চাবি মিন্টিং মেশিন, চাবি বানাতে হবে, চাবি যাতে ভূত আন্টি না ধরতে পারে। চাবি কোথায়? চাবি চাবি এখনো চাবির খোঁজে দৌড়চ্ছি আমরা। এই তো একটা চাবি মিন্টিং মেশিন পাওয়া গেছে, চলো শুরু করি চাবি বানানো। চাবি বানানোর প্রসেস চলছে, আবার ট্যাপ করতে হবে স্ক্রিনটা ওই লাল জায়গাটার মধ্যে যদি আসে। চলো সাকসেসফুলি ট্যাপ করেছি আমরা। ভূত আন্টির তো কোনো পাত্তা নেই, মনে হচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বীরা ছাড়াই ঠিক পাওয়া যাবে। এখন আমার পাঁচ বন্ধুই ঠিকঠাকভাবে রয়েছে, কাউকে ধরতে পারেনি। ধরতে পারলে সেই জায়গাটা হলুদ হয়ে খাঁচা হয়ে যায় সেই সিম্বলটা। উপরে দেখো পাঁচখানা মুখ দেখা যাচ্ছে, মানে পাঁচজনই এখনও সেফ আছে। চলছে চাবি বানানোর প্রসেস, একজনকে ধরে নিয়েছে, দেখো হলুদ হয়ে গেল, তার মানে একজনকে ধরেছেও, এবং খাঁচায় পুড়বে। যার দিয়ে আমার চাবি বানাতে বানানোর প্রসেস চলবে। এখনও দুখানা চাবি আছে, এটা নিয়ে তিন নম্বর চাবি হবে। দেখো খাঁচা হয়ে গেল হলুদ বাক্সে, মানে ওকে খাঁচায় পুড়ে দিয়েছে। চলো তিনখানা চাবি হয়ে গেছে আমাদের, এবার চতুর্থ চাবি খোঁজে আমরা দৌড়চ্ছি। চতুর্থ চাবি পেতে হবে, চতুর্থ চাবি চার নম্বর চাবি। চলো একজন বন্ধু আমাদের চাবি বানাচ্ছে, চলো ওর সাথে চাবি বানানো যাক। অনেকটা কাজ এগিয়ে রেখেছে, পিছন দিকটা একবার দেখে নিই, ভূতান টিনে আসবে না তো। আমার একটা বন্ধু এলিমিনেট হয়ে গেল, এখন আমরা চারজনই পড়ে আছি। তিনখানা চাবি আছে আমার কাছে, চতুর্থ চাবিটা বানাতে হবে। তো গেমের কনসেপ্টটা আমার খুবই ভালো লাগছে। এখানে তুমি সেফ শিফটিংও করতে পারবে তোমরা চাইলে, মানে যদি তোমরা বাচ্চা হয়ে খেলো তাহলে তোমরা সেফ শিফটিং এবিলিটিটা পাবে, ক্লোন করতে পারবে নিজে অনেকগুলো, এক থেকে অনেকগুলো, যাতে কি না ওই ভূত আন্টি কনফিউজ হয়ে যায়। আর যদি তুমি ভূত আন্টি হয়ে খেলো তাহলে সেখানেও কিছু এবিলিটি আছে, যেমন হচ্ছে স্ট্রেংথ এবিলিটি, তারপর ইনভিজিবিলিটি, একসাথে ইনভিজিবল হয়ে খেলতে পারবে, যাতে কি না বাচ্চারা তোমাকে না দেখতে পায়। যাই হোক, আপাতত পঞ্চম চাবির খোঁজে আমরা চলে এসেছি। আরেকজনকেও ধরে নিয়েছে, এখন এই তিনজনই আমরা আছি। দেখতে পাবে দেখো আরেকজনকে ধরে নিয়েছে, হলুদ হয়ে গেছে। চাবি বানানোর প্রসেস চলছে আমাদের, দেখা যাক কতক্ষণে তৈরি হয় চাবি। চাবি পেয়ে গেছি বন্ধুরা, এবার শুধু গেটের খোঁজে, মেন গেট খুঁজে আমরা পাঁচখানা চাবি লাগিয়ে এখান দিয়ে এক্সিট করে যাব। সবুজ যে সিম্বলটা দেখা যাচ্ছে সেখানে দেখে বুঝতে হবে যে সেটার কাছাকাছি মেন গেট রয়েছে। তো মেন গেটে গিয়ে আমরা পাঁচখানা চাবি লাগাবো, গেট খুলে যাবে। আমার যদি কোনো বন্ধু কাছে পিঠে থাকে তাহলে তারাও সেখান দিয়ে এক্সিট করতে পারে।
চলো 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 চলো, তাড়াতাড়ি লাগানো যাক চাবি। চাবি লাগানো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, তিনটে চাবি লেগে গেছে, চতুর্থ চাবি লাগছে এবার, আর পঞ্চম চাবি, ব্যাস গেট খুলে গেছে। ক্যাচ করে একটা আওয়াজ হলো, চলো আমরা তো জিতে গেলাম। তাহলে রিয়েল টাইমে দেখলে তোমরা বন্ধুরা যে গেমটা কীরকমভাবে খেললাম, আমি জিতে গেছি। এ দেখো এসকেপ দেখাচ্ছে, বিল্টু এখানে ক্যারেক্টারটার নাম আমার। তোমরা তোমরা খেলতে পারো এই গেমটা, এই গেমটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে টাইম অ্যাডভেঞ্চার গেমটার নাম। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো গেমটা সম্বন্ধে। আর গেমটা যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো ভিডিওটাকে, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজ এইটুকুই থাক, অন্য দিন আবার অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে।